কর্মকর্তা দীপক কুমার সিংহ গোয়ালপুকুর থেকে বিলং করেন, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। প্রথমত আমরা তাকে নিউজ টুডে ইন্ডিয়াতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও যে আমাদেরকে এত বড় একটা ভালো সুন্দর একটা অপরচুনিটি দিয়েছেন এখানে আসার জন্য। আর এখানে এসে আমি খুব গর্বিত এবং এখানে উপস্থিত থেকে আমাদের যে টিম মেম্বার্স আছে সবাই মোটিভেট হবে, এটা এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে দীপকবাবু, যে প্রশ্নটা আপনাকে প্রথমত করব সেটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে আপনার কাছে আপনাদের কথা শুনেছি এবং আপনাদের যে এনজিও দ্য হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন, তারা হচ্ছে সমাজের জন্য বিশেষ করে গোয়ালপকর ব্লকের বিভিন্ন প্রান্তে আপনারা কাজ করছেন, কেমন লাগছে কি বলবেন? আমরা খুবই খুশি, খাস করে যে জনসাধারণরা আছে তাদের সাথে সম্পর্কে মানে কি জড়িত আছি, আর সব যে জনসাধারণরা আছে গরিব দুস্থ পরিবার সবাই আমাদেরকে আমাদের কাজকর্মে খুবই খুশি এবং আশীর্বাদ করছেন, আর যার ফলে খুব ভালো ভালো আমরা যে এর আগে পরেও আমাদের কাজ করছি, আর আগেও আরও অনেক প্রোগ্রাম আছে যেটা আমরা করব। বলছি আপনাকে তো সমাজসেবার পাশাপাশি আরেকটা জিনিসও আমরা দেখতে পাই যে খেলাধুলো কোথাও হলেই সেখানে আপনি ছুটে যান এবং সেখানেও খেলাধুলো নিয়েও বিভিন্ন রকম কাজকর্ম করছেন, কী বলবেন? এখনকার সমাজ যেটা আপনি দেখবেন স্যার, তো ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকগুলো গেম, ফ্রি ফায়ার, পাবজি এগুলো ধরনের খেলায় ব্যস্ত আছে, তো আমরা চাই সমাজের যে এই যে থিঙ্কিংটা সেটাকে একটু পরিবর্তন করতে, যার ফলে ফুটবল ক্রিকেট ভলিবল এগুলোতে আমরা মনোযোগ দিই, যাতে যে ছাত্র সমাজ বা ইয়ং জেনারেশন যেটা আছে সেটা খেলার প্রতি আকৃষ্ট হয়, এটাই আমাদের মূল মোটো খেলাধুলার প্রতি। বলছি অনলাইন গেমের প্রতি অফলাইন গেমে আপনি এত বেশি মানে ইন্টারেস্টেড কেন? আর অফলাইন গেম যেটা আমরা করি, যদি আমরা খেলি তো আমাদের শারীরিক দিক দিয়ে মানসিক যেটা হয় সেটা আমরা সুস্থ থাকি এবং বিভিন্ন ধরনের কাজকর্ম বা ভালো কাজের চিন্তা ভাবনাটা আমাদের ভালো থাকে, আর ওইটা একটা আলাদা জোনে চলে যায় যে ডিজিটাল প্ল্যাটফর্মে যেগুলো গেম আছে, তো সেটাতে মানসিক চাপও সৃষ্টি হতে পারে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি এগুলো হতে পারে, তো আমি যেগুলো ইয়ং জেনারেশন আছে ছেলে এবং মেয়েরা সবাইকে অনুরোধ করব, আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে যেগুলো গেম আছে সেগুলো ছাড়ে প্রকৃত যেগুলো খেলা আমাদের ভারত তথা বাংলার শরীরচর্চার জন্য সেগুলোর দিকে মনোযোগ দিন। আর আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে গেমগুলোর কথা বললেন আমরা স্টুডিও থেকে সেগুলোর নাম বলতে পারি না, এই গেমে অনেকে আসক্ত হয়ে অনেক কিশোর থেকে শুরু করে ছাত্র যুবক এবং কি অনেক মানে বয়োজ্যেষ্ঠ লোক, তারা হচ্ছে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন, কি বলবেন? একদম একদম আমি তো একমত, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে আমরা একটা প্রোগ্রাম রেখেছি সচেতনতামূলক, আর খুব তাড়াতাড়ি করব, যেটা আপনি নিউজের মাধ্যমে দেখে নিতে পারেন, এখন আমি কোনো এটা টুইস্ট থেকে গেল আপনার চ্যানেলের মাধ্যমে আমরা প্রোগ্রাম এটা পুরো ফুল প্ল্যানিং হয়ে গেছে আমাদের, খুব তাড়াতাড়ি এটা আমরা আর কি মানে বাস্তবে নিয়ে আসবো। বলছি একের পর এক প্রোগ্রাম নিচ্ছেন দীপকবাবু এবং এই সমস্ত প্রোগ্রামগুলো করতে গেলে প্রচুর পরিমাণে টাকা বা ফান্ডের প্রয়োজন হয়, বিভিন্ন রকম লোক বিভিন্নভাবে প্রশ্ন তোলেন এবং আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগও তোলেন আর কি, জানি না সেই অভিযোগের সত্য মিথ্যা কতটা, কিন্তু এই যে এত প্রোগ্রাম করছেন এর ফান্ডিং বা টাকা কিভাবে আপনারা জোগাড় করছেন? যারা বলছে এটা বলারই কথা, কারণ আমরা রেগুলার খুব অ্যাক্টিভভাবে সক্রিয়ভাবে করে যাচ্ছি কাজগুলো, খুব বড় বড় প্রোগ্রাম। মেন কথা হলেন স্যার, আমাদের যে সংগঠন আছে দ্য হেল্পিং হ্যান্ড গ্রুপে আমরা 66 জন ইসে আছি, অ্যাক্টিভ মেম্বার আছি, এই অ্যাক্টিভ মেম্বারগুলো সবাই অ্যাক্টিভ, এমন সবাই আমরা কন্ট্রিবিউট করি যার যত সাধ্যমতো, আর কন্ট্রিবিউট করে আমরা প্রোগ্রামগুলোকে করি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, যে আমরা ফিল্ম দেখি, ফিল্মের মাধ্যমে আমরা দেখি যখন নায়কের বাড়িতে কোনো অসুবিধা হয় বা কোনো বিপদে পড়ে, তো আমরা সবাই থিঙ্কিং করি যে নায়ক আসবে বাঁচাবে, ঠিক ওরকমই আমাদের মধ্যে একটা টুইস্ট হয়ে যায়, ঠিক কোনো কিছু প্রোগ্রামে যদি কোনো অসুবিধা হয় কোনো মানবিক লোক আসে আমাদের উদ্ধার করে চলে যায়, ঠিক তো এই প্রত্যেকটা প্রোগ্রামে কেউ না কেউ আমাদের এরকম সাহায্য করে যায়, মাসিয়া হয়ে ওঠে, মাসিয়া হয়ে ওঠে, তাকে আমাদের দ্য হেল্পিং হ্যান্ড গ্রুপ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন এরকম লোকের জন্য, ঠিক আর ওরা নামও প্রকাশ করতে চায় না, মানে পর্দার পিছনে থেকে আমাদের সাহায্য করে আছে, আমাদের আশ্বাসও দিয়েছে যে ভবিষ্যতে যদি আমার দরকার হয় তাহলে আমাকে ফোন করবা, আমরা তোমাদের কাছে একদম হাত বাটাবো। ঠিক নেক্সট যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে, আমরা গত সপ্তাহে দেখেছি আমাদের চ্যানেলের মাধ্যমেই আমাদের প্রতিনিধি ফাইজান আশরাফ গোয়ালপকর থেকে, যিনি তিনি আপনাদের একটা প্রতিবেদন করেছিলেন যে COVID-19 অ্যাওয়ারনেস নিয়ে আপনারা পাঞ্জিপাড়াতে একটা প্রোগ্রাম করেছিলেন গোয়ালপকরে, তো এই যে প্রোগ্রামটা করলেন এতে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, কারণ এখনও জনসমাজে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যারা হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ
তাদের মধ্যে হচ্ছে করোনা ভ্যাকসিন নিয়ে একটা ভীতি রয়েছে, একটা কুসংস্কার রয়েছে, তার পাশাপাশি হচ্ছে এমনও বিষয় রয়েছে যে করোনা টেস্ট অনেকে করাচ্ছে না বা অসুস্থ হলে পরে ভয়ে ডাক্তারের কাছে আসছে না, এ নিয়ে আপনারা সচেতনতা করেছেন, কি বলবেন দারুণ উদ্যোগ এটা। হ্যাঁ, এটাকে সাধুবাদ জানিয়েছে আমাদের পুরো গোয়ালপুর অন্তত উত্তর দিনাজপুরের মানুষ, এটা আমরা উত্তরবঙ্গে পেপারেও দেখেছি, আর এতে আমি খুব খুশি, কারণ এটাকে আমি পুরো প্ল্যানিং আমি করেছিলাম, আর এটাতে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ডের সদস্য টিম, যেটা ফিমেল ফুটবল টিম পাঞ্জিপাড়ার মিলন স্পোর্টিং ক্লাব থেকে বিলং করে সেই মেয়েগুলো এত সুন্দর একটা মানে ড্রামা করেছিল। সেই ড্রামায় যে থার্ড ওয়েভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আমাদের কোভিড-19, সেই থার্ড ওয়েভ বিশেষ করে দেখতে পাওয়া যায় বাচ্চাদের উপর ইফেক্ট হয়, তো বাচ্চারা ওই অ্যাক্টের মাধ্যমে বাচ্চাটা মারা যায়, খুব ইমোশনাল অ্যাক্ট। তো আমরা গোয়ালপুরের বিভিন্ন জায়গায় সেটাকে আমরা মানে কি করেছিলাম একদিনে চার জায়গায়, আর যেটাতে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের গোয়ালপুকুর ওয়ান ব্লক এবং প্রশাসন, আর আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের গোয়ালপুকুর ওয়ান ব্লক যে আছে এবং প্রশাসন আমাদের সক্রিয়ভাবে সাহায্য করছে এবং আশ্বাসও দিচ্ছে যে ভবিষ্যতে যদি আরও প্রোগ্রাম করো এই টাইপের তাহলে আমাদেরকে বলো, আমরা আমাদের দ্বারা যতটা হবে আমরা সাহায্য করব। আপনি যে ব্লকে বিলং করেন সেখানে একজন হচ্ছে পূর্ণ মন্ত্রী রয়েছেন বর্তমানে গোলাম রব্বানি, কতটা সহযোগিতা করেন উনার? হ্যাঁ, খুব ভালো সহযোগিতা করেন উনার আশীর্বাদে এবং আমাদেরকে মোটিভেট করে করতেই যাচ্ছেন, এবং কি বলবো আর, যেমন একটা বড় দাদা কোনো কিছু চালে দিয়ে দেয় ঠিক ওরকমই, তো মানে খুব ভালো অসাধারণ কাজ করছেন, তিনি তো নিজের দায়িত্বে কাজ করতেই যাচ্ছেন, তারপরে এনজিও বিভিন্ন ধরনের ক্লাব এগুলোতেও সাহায্য করছেন। ঠিক ঠিক, তো আমার তরফ থেকে দ্য হেল্পিং গ্রুপ হ্যান্ডের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। ঠিক, নেক্সট প্রশ্ন যেটা করব যে গোয়ালপুকুরের বুকে আরও অনেক তানজিম বা এনজিও রয়েছে, তাদের উদ্দেশ্যে একজন এনজিওর একজন হচ্ছে কর্মকর্তা হিসেবে আপনার কি বক্তব্য থাকবে? আমি সবাইকে বলবো যে মানুষের পাশে যেগুলো সাধারণ মানুষ আছে, গরিব মানুষ আছে, দুস্থ পরিবার আছে, তাদের কাছে দাঁড়াতে সাধ্যমতো, আমি এটা বলবো না যে এতগুলো টাকা দিয়ে দাও কে এগুলো কাজ করো, নিজের সাধ্যমতো এসে দাঁড়াও, আর যেতে আমাদের জনগণ বা সাধারণ মানুষের সেটা সুবিধা হয়, তো বাড়িতে বসে না থেকে একটু হাত পা নড়ালেই মানে সাধারণ মানুষ উপকৃত হবে। অনুরোধ সবাই গল্প করবান তথা আমাদের উত্তর দিনাজপুরের সমস্ত এনজিও ক্লাবগুলোর কাছে, এটাই আমার। ঠিক, আমরা আপনার থেকে একটু সরে যাব, আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা জানলাম ফাইজান ভাই যে কভারেজগুলো করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের যে এনজিও দ্য হেল্পিং হ্যান্ডসের একটা স্ট্যাটিস্টিক্স আমাদের হাতে এসে আমরা সেটা দর্শকদের জানাতে চাই স্টুডিও থেকে। যেমন আপনারা হচ্ছে পাঞ্জিপাড়া MS-31 ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করেছিলেন, সেটাও আমাদের নিউজ স্টুডিওতে কভারেজ হয়েছে। তিলান গোয়াগাঁও 2 নম্বরে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প হয়েছে। গোয়াগাঁও 2 হচ্ছে বিধবাদের শাড়ি বিতরণ প্রোগ্রাম হয়েছে। রাইস অ্যান্ড ডাল ডিস্ট্রিবিউশন, যারা নিডি ফ্যামিলি তাদের জন্য চাল ডাল ইত্যাদি বিতরণ হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন লোধন চোখে আপনারা। এডুকেশনাল বুকস ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি সেই প্রোগ্রাম করেছেন লোধন চকে, সেখানে জামা কাপড় বই খাতা কলম আপনারা হচ্ছে করেছেন এবং শার্ট প্যান্ট ইত্যাদিও ডিস্ট্রিবিউট করেছেন আদিবাসী পাড়ার মধ্যে আমবাড়িতে, এবং সেখানে হচ্ছে ফিমেল ফুটবল ম্যাচও হয়েছিল আমরা দেখতে পেয়েছি, উইমেন ফুটবল ম্যাচ। এবং গত সপ্তাহে তো আপনারা যেটা বললাম পাঞ্জিপাড়াতে কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প করেছেন এবং সেখানে ডান্স ড্রামা হয়েছিল একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হ্যাঁ, ধরমপুর, হ্যাঁ, গড়গছ এলাকায় এবং গোয়াগাঁও এলাকায়। এবং আপনাদের একটা আপকামিংও প্রোগ্রাম রয়েছেন, সেই প্রোগ্রাম সম্বন্ধে 12 আগস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এ সম্বন্ধে আমাদের স্টুডিওতে তথ্য এসে, হ্যাঁ, একটু বলতে চাচ্ছি, সেখানে একটা জামিয়া ইসলামিক খানা নাকি ওরকম টাইপের একটা সংস্থা আছে, সেই সংস্থায় আমি বিশ্বাস করতে পারবো না, ওই সংস্থায় 74 জন চাইল্ড ওইখানে হিন্দু মুসলিম সবগুলো একত্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রে ওখানে এডুকেশন দেওয়া হয়, খাওয়ানো হয়। তো আমরা 12 তারিখে প্রোগ্রাম রেখেছি, ওই সব বাচ্চাগুলোকে দ্য হেল্পিং হ্যান্ড গ্রুপের পক্ষ থেকে ড্রেস দেওয়া হবে এবং ড্রেস বই খাতা কলম আর মিষ্টি খাওয়ানো হবে আর দুপুরের মাংস ভাত খাওয়ানো হবে, এটা আমাদের 12 তারিখের প্ল্যানিং আছে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ সরাসরি দীপক কুমার সিংহর সঙ্গে ছিলাম আমরা, কিন্তু সেই বিষয়টা হচ্ছে এতক্ষণ আপনাদেরকে সরাসরি জানালাম, এবং অবশ্যই আমাদের প্রতিনিধি যিনি গোয়ালপুকুরে রয়েছেন ফাইজান ভাই আপনাদের এই প্রোগ্রামে নিশ্চয়ই কভারেজে যাবে। আমরা শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব, আমাদের চ্যানেল যেখানে বসে আপনি আপনি যে স্টুডিওতে আপনি বক্তব্য দিচ্ছেন এই নিউজ স্টুডিও নিতে সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? আমাদের উত্তর দিনাজপুর তথা আমাদের বাংলার যে উত্তর দিনাজপুরে 1 নম্বর চ্যানেল হয়ে আছে নিউজ স্টুডিও ইন্ডিয়া, তারপরে পুরো বাংলার মধ্যেও একটা খুব ভালো স্থান পেয়েছে,
আর এখানে এসে আমি নিজেকে খুবই গর্বিত, সত্যিকারে খুবই গর্বিত মনে করছি। আর নিউজ টুডে ইন্ডিয়ার সমস্ত যেগুলো আমাদের সদস্য আছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আর আশা করব আরও পাবো, তার জন্য এখানে এসে আমার আরও কনফিডেন্স বাড়লো, আত্মবিশ্বাস বাড়লো, আমি আরও ভালো ভালো কাজ করব সমাজের জন্য, জনসাধারণের জন্য। ঠিক, ধন্যবাদ। দ্য হেল্পিং হ্যান্ডস এনজিওর প্রতি আমাদেরও হচ্ছে শুভেচ্ছা রইল, কারণ সমাজের কল্যাণে এবং জনগণের কল্যাণে এবং সমাজের ভালাই, তার জন্য এই সমাজসেবী সংস্থাগুলো অনেক সময় মাসিয়া হয়ে ওঠে, বিশেষ করে এই কোভিড-19 যে পরিস্থিতি। এই পরিস্থিতিতে বহু পরিযায়ী শ্রমিক থেকে, মাইগ্রেন্ট লেবার্স থেকে শুরু করে সাধারণ মানুষ, ডাউন ট্রোডেন পিপল, রিক্সা পুলার্স, ভ্যান পুলার্স, তারা প্রত্যেকেই রয়েছেন, যারা কিন্তু অনেক অসহায় অবস্থার মধ্যে ছিলেন। আর সেই সময় এই সমস্ত মানুষের পাশে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যেমন ছিল, তেমনি তার পাশাপাশি এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা সমাজসেবী সংস্থাগুলোও কিন্তু দাঁড়িয়েছিল বলেই আমরা কোভিডের প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউকে পার করতে পেরেছি। আগামীতে যে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা করছেন, সে ঢেউকেই আমরা হচ্ছে এই সমাজ থেকে বিতাড়িত করতে পারব সকলের সহযোগিতা, সম্মিলিত সহযোগিতায়। এভাবেই সমস্ত প্রগতিমূলক খবরের আপডেট পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। ক্যামেরায় সহপ্রতিনিধি শ্রীকান্ত সুব্রতর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার স্টুডিও থেকে।